বাংলাদেশের তিনটা প্রধান দলের এখানে সকলে আছে, জামাত ইসলাম যেটা কিছুক্ষণ আগে বলে গেছে, এখানে হেফাজতের প্রতিনিধি আছে, এখানে বিএনপি আছে, এখানে আওয়ামী লীগ আছে, আমি জাতীয় পার্টি, আমরা সকলে যে আজকে একসাথে কাজ করতে পারছি এটাই হচ্ছে আমাদের বড়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠান বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, বিদায়ী চেয়ারম্যান মাহবুবুল আলম চৌধুরী, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, বিদায়ী ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন মুনির, নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, বিদায়ী মহিলা ভাইস চেয়ারম্যান ডাক্তার মনোয়ারা বেগম, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আছে। আলাদা উপজেলায় যে সারা বাংলাদেশের মধ্যে একটি শান্তি সমৃদ্ধি এবং সাম্প্রদায়িক দাঙ্গা মুক্ত একটা সর্বধর্ম বর্ণ গোত্র মানুষ একটা নবায়াশ্রম। বিগত 10 বছর হাটহাজারী উপজেলার ভাইস চেয়ারম্যান এবং পরবর্তীতে 5 বছর চেয়ারম্যান হিসেবে অত্যন্ত ভালোভাবে প্রত্যেকের সহযোগিতায় হাটাই গেই হাটহাজারীর উন্নয়ন কর্মকাণ্ড সহ সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে যতটুকু সম্ভব উপজেলা পরিষদের কার্যকর একখান পদক্ষেপ রাখিয়ে যাতে হাজ করিতে পারি এই ব্যবস্থা আমরা করি আসছি। ইউনিয়ন পরিষদের যে 14টা ইউনিয়ন পরিষদ আছে, একখান পৌরসভা আছে, পৌরসভা যদিও উপজেলার আওতাধীন নয়, 14টা ইউনিয়নের চেয়ারম্যান আর উপজেলা পরিষদের সদস্য তারা সমন্বয়ে আরা যথাযথভাবে সহযোগিতামূলক আরা হাজগুড়ি গেই। আই হনসম্মতি আই ব্যক্তিগতভাবে আই জীবনের মধ্যে হন লোভলাসনা করি, আর ছাত্র জীবন অর্থনীতি আর রাজনৈতিক জীবন এবং পরবর্তীতে 2 বার যে উপজেলা নির্বাচন করলাম, 2 বারই আর 35 প্রতিবাসীরা নির্বাচন করছি। বাট আজিয়ে আর উপজেলা পরিষদের পক্ষত্বন এবং উপজেলা পরিষদের সকল কর্মকর্তা এবং হাটহাজারীর আওতাধীন সকল ইউনিয়নের চেয়ারম্যান সকল মিলিয়ে যে প্রোগ্রাম করছি, আরে আসলে যেভাবে তারা বরণ গড়ি লইয়ে আই আসলে তারা কাছে ঋণী, আর অনেজিয়ান হইন কিংবা হাটহাজারী লাই আগামী ভবিষ্যতে কী করছুম আই আসলে আর বক্তব্যতে হই একখানেই হতা ইয়ান হল যে হাটহাজারী লাই যাই করি না কেন আই সততা এবং নিষ্ঠার সাথে আই হাজ করছুম এবং যা করণ ফুরিব তাই করছুম ইনশাল্লাহ, এটা কোনো কিছু বাদ রাখতাম না, আর দ্বারা যদ্দূর সম্ভব হইব আই নফাললে আর এম পি সাহাবরে লইয়ে আই নফাললে আর নেতৃবৃন্দ লইয়ে আর আর এম এস আলমরে সহযোগিতা লইয়ে আর এম পি সাহাবর সহযোগিতা লইয়ে এবং প্রয়োজন বোধে আই প্রধানমন্ত্রীর সহযোগিতা লইয়ে এই হাটহাজারীর উন্নয়নের লাইন সর্বোচ্চ ত্যাগ করছুম ইনশাল্লাহ। ডেস্ক নিউজ, সি প্লাস টিভি।